বেশি ক্লোজ করলে পুরোটা আসে না এরকম খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কন্টিনিউ করো স্কিপ করো না কিন্তু তো চলো বেশি দেরি না করে ব্লগটাকে স্টার্ট করা যাক সো এখন বাজে সকাল 9টা তো বেসিক্যালি আজকে আমার স্টুডিওতে কাজ আছে কিছু তো আমার এক ক্লায়েন্ট আসবে সে এখানে রেডি হবে আর কি তো আজকে বাড়িতেও প্রচুর কাজ চলছে ছাদ ঢালাইয়েরও কাজ চলছে ওদিকেও অনেক কাজ রয়েছে প্লাস আমার এদিকেও কাজ রয়েছে তো সব মিলিয়ে আজকে মানে প্রচণ্ড মানে ঘাটাঘাটি অবস্থা হয়ে গেছে তো যাই হোক আমি এখন ক্লায়েন্টের জন্য ওয়েট করছি টাইম হয়ে গেছে সে বেরিয়েও পড়েছে আসছে তো ও আসলে ওকে আমি আজকে রেডি করব তো আপাতত এই কাজটা করি ও আসুক ততক্ষণ আমি ওয়েট করি আমি এদিকে চারিদিকে আমি সব জিনিসপত্র বোঝাচ্ছি ও আসলে আমি কাজ শুরু করব ইউটিউবের জন্য কোনো শর্ট নিতে পারিনি কিন্তু আমার কাজের জন্য যেরকম ভিডিও বা ফটো শর্টগুলো নিয়েছি সেগুলো আমি তোমাদের সাথে পারলে শেয়ার করে দেবো সেগুলো তো আপাতত চলে গেছে এখন আমি ঘর পুরো ক্লিন করবো মানে পুরো যা তা অবস্থা চারিদিকটা একদম মানে যা তা অবস্থা হয়ে গেছে সেগুলো এখন ক্লিন করবো উপরে এখন কাজ চলছে ওখানেও তোমাদেরকে গিয়ে দেখাবো আপাতত যাই এগুলো আগে ক্লিন করে আমি তোমাদেরকে উপরে দিয়ে যাচ্ছি আমার এখানে সব গোছানো বাট হ্যাঁ এই জিনিসগুলো এখানেই রেখে দিয়েছি এগুলো তুলিনি এগুলো পরে তুলবো কারণ আমার আরও কাজ আছে সেই জিনিস মানে আরও অনেক ক্লায়েন্টের কাজ আছে তো আর ফালতু তুলে লাভ নেই এখানে থাকুক জিনিসগুলো গোছানো হয়ে গেছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এখন উপরে যাই উপরে গিয়ে দেখে ওখানে কী হচ্ছে তো আপাতত যা যাক ওখানে গিয়ে তোমাদেরকে দেখা এই যে এদিকে কাজ হচ্ছে এদিকে ছাদ ঢালাই হচ্ছে এই যে মা যাও আরেকবার যাও আরেকবার গিয়ে ওঠো একবার মা এখান থেকে উঠেছে কি হয়েছে কেসটা একটু বলো বলো কি হয়েছে না বলো না বলো নেমে আমি হঠাৎ দুই খাই এত মানে মানে অবশ হয়ে যাচ্ছে তো মানে একটা যেন কেমন লাগছে দুটো পা নাকি অবশ হয়ে যাচ্ছে মা নাকি এই সিঁড়ি বেয়ে উপরে উঠেছে মানে শুরু করার আগে পুজো দেওয়ার জন্য উঠেছে তারপর থেকে নাকি মার মনে হচ্ছে কি হয়েছে পা একদম প্যারালাইজড হয়ে যাচ্ছে এরকম ব্যাপার কি অবস্থা এদিকে কাকুরাও শুনে হাসছে যাই হোক এদিকে কাজ চলছে মাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে কিন্তু নিজের অজান্তেই কখন ভিডিওটা অফ করে দিয়েছে সেটা নিজেও জানি না তো আমি নামার পরে দেখলাম যে ভিডিওটা পুরোটা কমপ্লিটই করেনি সো যাই হোক আমার উপরে ওঠার ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না উঠবো ভেবেছিলাম কিন্তু এখন আবার কাজ শুরু হয়ে গেল এখন উঠবো না পরে আবার উঠবো এই এভরিওয়ান সো এখন বাজে বিকেল 5টা আর আমি আছি এখন আমার স্টুডিওতে অ্যাকচুয়ালি আমার আজকে একটু বেরোনোর আছে আমি যাবো CC2 অ্যাকচুয়ালি CC2 না আমি যাবো CC2 পাশে শপার স্টপে তো জিভাতে আমি মেইনলি যাব ওখানে আমার কিছু প্রোডাক্ট পারচেস করার আছে তো সেখানে আমার যাওয়ার আছে তো আপাতত আমি ভাবছি ওখান থেকে কিছু কিনবো
তো কি কিনবো সেটা তো তোমাদেরকে দেখাবোই আমি ব্লগে। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে, আমি যেহেতু আজকে প্রোডাক্ট পারচেজ করতে যাচ্ছি, তো জানি না আমি কতটা ওখানকার প্রোডাক্ট কী আছে সেগুলো তোমাদেরকে আমি ব্লগে দেখাতে পারবো। হ্যাঁ, এটা তো অবশ্যই যে আমি কী কিনছি বা ওখানে কী করছি সেগুলো তোমাদের ব্লগে ডেফিনেটলি দেখাবো, বাট ওখানে কী কী প্রোডাক্ট আছে বা কীরকম কী ওদের ওয়ারেন্টি গ্যারান্টি বা যাই বলো ওদের প্রোডাক্ট সম্পর্কে, সেটা সম্পর্কে আলাদা করে তো তোমাদের সেরকম বেশি কিছু দেখাতে পারবো না। বাট যারা মনে করছো যে চাইছো যে আমি জিভার ওপরে একটা আলাদা কোনো ভিডিও আনি যে ওখানকার প্রোডাক্ট কী কী আছে বা ওদের মানে ইন ডিটেলসে ওদের ব্যাপারে যদি কিছু জানতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে হ্যাঁ ওদের ব্যাপারে তুমি জানতে চাইছো। তাহলে আমি জিভার প্রোডাক্টের ওপরে আমি আলাদা করে একটা ভিডিও আনবো, যে ওই মেইনলি শপার স্টপে আমাদের সিসিটুর পাশে শপার স্টপে যেই আউটলেটটা রয়েছে ওখানে, তো ওখানে কী কী প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বা ওইখানে কী কী আছে বা কীরকম কী কালেকশন সব কিছু আমি তোমাদেরকে ইন ডিটেলসে দেখাবো। সো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে, তাহলে আমি ওটার উপর আলাদা করে ভিডিও করবো। সো আপাতত এখন বেশি লেট না করে চলো এখন রেডি হওয়া যাক, কারণ আমার যেহেতু পারচেস করা আছে আর অলরেডি বিকেল হয়ে গেছে, আর তাড়াহুড়ো করে না গেলে আমার মানে আবার ওখান থেকে কিনে আমাকে আবার আরও অনেক জায়গায় যেতে হবে। সো তাড়াতাড়ি রেডি হয়ে যায় আপাতত ওখানে পারচেস করি, আর আমার আশেপাশে সিসিটিভিতেও কাজ আছে, তো ওখানে বাকি কী করছি সেগুলো তো তোমরা দেখতেই পাবে। সো বেশি দেরি না করে চলো এখন রেডি হয়ে যাওয়া যাক। বেশি ক্লোজ করলে পুরোটা আসে না এরকম, খুব সুন্দর। এটা বেশ ভালো লাগছে, মানে এটা সেট করে পরি না খুব ভালো লাগছে। হ্যাঁ ওকে ভালো লাগে, এটাকে বলা হচ্ছে ইনফিনিটি হার্ট নেকলেস, খুবই সুন্দর একদম স্লিক মানে চেনটা, কিন্তু এই পেন্ডেন্টটা খুব সুন্দর, মানে এখন হাইলো ট্রাই করছে এটা খুব ভালো লাগছে, এটাও কিন্তু মানে বেশ ইউনিক, তোমরা যারা মানে একটু ইউনিক কিছু ট্রাই করতে চাও তারা এটা অবশ্যই ট্রাই করতে পারো। সো আমি এখানে এখন একটা দেখছি, এটা অসম্ভব সুন্দর, এটার প্রাইস 15,000-এর কাছাকাছি, এটা পুরো সেট, এই ইয়ারপিসের সাথে এই নেকলেসটা খুবই সুন্দর লাগছে, যারা মানে শাড়ির সাথে ক্যারি করতে চাইছো বা ওয়েস্টার্ন ড্রেসের সাথেও ক্যারি করতে পারো, এটা খুব সুন্দর লাগছে, মানে এটা মানে একদম দেখার মতন, একদম ক্লোজ করে তোমাদেরকে একটু দেখাচ্ছি, খুবই সুন্দর। কোনটা পছন্দ হলো, এটা নিচ্ছি সেটা দেখি একবার দেখা, এটা সুন্দর লাগছে, ভালো লাগছে, মানে কতগুলো অলরেডি দেখা হয়ে গেছে, ফাইনালি একটা চুজ করতে পারছে না। পরে নিয়েছি কী পারচেস করছি পরে আমি দেখাচ্ছি। তো
এদিকে এত বৃষ্টি শুরু হয়ে গেছিল, মানে বেরোতে পারছিলাম না, তাও যখন একটু কমলো কোনোভাবে বেরিয়েছি। পুরো চুল পুরো ভিজে, একদম যাতা অবস্থা, চারিদিকটা পুরো মানে একদম মানে খারাপ অবস্থা, ট্রাফিকও এত হয়ে গেছে ওদিকে। এবার বাড়ি কী করে পৌঁছাবো বুঝতে পারছি না। দেখি বৃষ্টিটা আবার শুরু হওয়ার আগে অন্তত বেরিয়ে পড়ি, বাড়ি পর্যন্ত পৌঁছে যাই অন্তত, নাহলে আবার খুব প্রবলেম হয়ে যাবে। একে তো সানডে, তার উপরে বৃষ্টি, ম্যাকডি বলো, কেএফসি, পিৎজা হাট, কোনো জায়গা ফাঁকা নেই, এত ভিড় এত ভিড়। ওখানে আর রিস্ক নিতে পারলাম না, বাড়ি পৌঁছাতে না পারলে খুব সমস্যা। আজকে ছাতা নিয়েও বেরোয়নি, কিচ্ছু নিয়ে বেরোয়নি। তো যাই হোক, আপাতত সাবওয়ে দিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাই, তারপরে দেখা যাক যদি ওখানে গিয়ে কিছু খাওয়া যায়। বাট প্রচণ্ড খিদে পেয়েছে ঐশিকা বেচারার, ওরও অবস্থা একদম মানে একদম নেতিয়ে পড়েছে, ওর খাপো 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 করে আমরা বসে আছি। দিন হচ্ছে ইয়ে কফি, কোল্ড কফি, আমাদের সিসিটি আসার কারণই ছিল আজকে ম্যাকডিতে কোল্ড কফি খাবো, বাট আমাদের সেটা আজকে কপালে ছিল না, করো না, ঠিক আছে, আমাদের তো যাই, দেখি কোথায় গিয়ে কী খাওয়া হয়। তো লাস্টে আমাদের কপালে এই ফুচকাই জুটলো, যেটাও বা আমাদের খেয়ে খুব একটা পোষালো না, এক জায়গায় খেয়ে তারপর আমাদের পোষালো না বলে আমরা আরও এক জায়গায় খেলাম, খাওয়ার পরে এটাই লাস্ট, মানে আর কিছু আমাদের ভালোও লাগছে না খেতে। তো যাই হোক, আমি কী পারচেস করেছি সেটা তোমাদেরকে আমি এখানে শেয়ার করে দেবো, ছবিটা দিয়ে দেবো, কারণ আসলে আমি বাড়িতে গিয়ে আর ব্লগটাকে এন্ড করবো না, আমি এখান থেকেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। তো যাই হোক, আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন বাই বাই।